দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর দিঘি জাতীয় উদ্যানের চিত্রা হরিণগুলো খাদ্য সংকটে ভুগছে। গত কিছুদিনে হরিণগুলো 9টি শাবক জন্ম দিয়েছে। এলাকাবাসী ও প্রাণীবিদদের অভিযোগ, হরিণগুলো খাদ্যাভাবে পুষ্টিহীন হয়ে পড়ছে। তাদের অভিযোগ, বন বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ের অভাবে জাতীয় উদ্যানের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দিনাজপুর থেকে আরমান হোসেন বরকতের ভিডিওচিত্রে শাহ আলম শাহের রিপোর্ট। চিত্রা হরিণের প্রিয় খাবার শাপলা পাতা অলতা। দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর দিঘির শাপলা পাতা অলতায় হরিণগুলোর খাদ্যর চাহিদা অনেকটাই মৃত, কিন্তু করোনা পরিস্থিতির আগে টিকিট দিয়ে মাছ শিকারের উৎসব এবং দিঘিতে ইঞ্জিন চালিত নৌকা চলাচলে এখন আর এসব জন্মাচ্ছে না। পর্যটকরা যে খাবার দিত তাও বন্ধ রয়েছে। এই হরিণগুলি যেন ভালো করে খাবার পাচ্ছে না, বিশেষ করে করোনা পরিস্থিতির কারণে। খুব দ্রুত যেন কিছু সাহায্য সহযোগিতা করে এই হরিণগুলোর খাবারের ব্যবস্থা করা হয়। রামসাগর দিঘি জাতীয় উদ্যানে শতাধিক হরিণ থেকে এখন মাত্র 55টি রয়েছে। বিলুপ্ত প্রায় প্রজাতির দুটো নীলগাইও মারা গেছে। বিশিষ্ট জনদের অভিযোগ, বরাদ্দ থাকলেও এখানকার প্রাণীগুলো অযত্ন আর অবহেলার শিকার। বন বিভাগ আর জেলা প্রশাসনের দ্বৈত ব্যবস্থাপনাকেও উদ্যানের উন্নয়নে বাধা মনে করছেন স্থানীয়রা। এটা একদিকে একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ ছিল, সেটাকে ধ্বংস করছে, আরেকদিকে একটা প্রাণীর পর নির্দয় একটা অবল প্রাণীর খাবারগুলি তার আত্মসাত করছে, সেটা খুবই দুঃখজনক। তবে কর্মকর্তাদের দাবি, হরিণগুলোকে পর্যাপ্ত খাদ্য দেয়া হচ্ছে। এখন বন্য প্রাণী একদম স্বাধীনভাবে সুন্দরভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, এবং এই ঘুরে বেড়ানোর ফলে এবং স্বাধীনভাবে থাকার ফলে, তাদের ডিস্টার্ব না করার ফলে, আমাদের ইতিমধ্যে হরিণ শাবকের প্রায় 9টি বাচ্চা হয়েছে। ঐতিহাসিক রামসাগরের ঐতিহ্য ধরে রাখতে প্রাণীগুলোর প্রতি যত্নবান হওয়ার তাগিদ বিশিষ্টজন ও স্থানীয়দের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ বাধ্যগত অবসর থাকায় এই অবলা প্রাণী মায়াবী হরিণগুলো তার প্রাণচাঞ্চল্য এবং স্বস্তি ফিরে পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত খাবার পরিবেশন করলে এবং সেবা শত্রু অব্যাহত রাখলে এই হরিণগুলি ভালো থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন প্রাণীবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।